শ্রীময়ীকে এবার কাঞ্চনকে ডিভোর্স দিবে, বেরিয়ে এলো আসল চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সম্প্রতি বন্ধুত্বের 12 বছর উপলক্ষে শ্রীময়ী একটা পোস্ট দিয়েছিল কাঞ্চনকে নিয়ে। বলেছিল, যারা এই 12 বছরে আমাদের পাশে ছিলে সবাইকে ধন্যবাদ। আজকের দিনে ঈশ্বরের কাছে এইটুকুই চাইব, আমাদের বন্ধুত্বের বন্ধন যেন মজবুত থাকে, অটুট থাকে এবং দীর্ঘজীবী হও। কাঞ্চনকে উদ্দেশ্য করে শ্রীময়ী লিখেছিল, লাভ ইউ বন্ধু। শ্রীময়ী এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাদের বন্ধুত্বের একদম শুরু থেকে একটি ছবি পোস্ট করতে দেখা যায়। বাদ দেন না তাদের বিয়ে থেকে শুরু করে তাদের রিসেপশনের ছবি পোস্ট করতে। বোঝা যাচ্ছিল তাদের সংসার জমি ক্ষীর হয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই নাকি কোনো একটা ইস্যু নিয়ে মনোমালিন্য শুরু হয়। সেই ইস্যুটা কী অনেকেই জানতে কৌতূহল। তবে তাদের দুজনের বাইরে নাকি আর কেউ জানে না কোন ইস্যুটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। একটা মহল দাবি করছে হয়তোবা কাঞ্চন শ্রীময়ী বিচ্ছেদের মতো বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে মন্তব্য কি তোমাদের? কমেন্ট বক্সে জানাও। সকলকে ধন্যবাদ।